রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় চাচা ছিলেন, তার নামটা কি বলতে হবে? আচ্ছা, আপনার জন্য অপশন আবু জেহেল, আবু তালেব এবং তৃতীয় অপশন আপনার জন্য একটা আকর্ষণীয় আমাদের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আচ্ছা, আপনার জন্য অপশন আব্দুল কাদের, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ইসলাম বিষয়ে তিনটা কোশ্চেন করব আপনাকে, যদি দুইটা পারেন আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আমি কি প্রস্তুত? ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাহলে আপনার জন্য প্রথম কোশ্চেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে অর্থাৎ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমি অপশন দিব। অপশন হচ্ছে প্রথম অপশন 570 খ্রিস্টাব্দ, দ্বিতীয় অপশন 571, তৃতীয় অপশন 570। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 570 সঠিক উত্তর। এখন আপনার জন্য দ্বিতীয় কোশ্চেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় চাচা ছিলেন, তার নামটা কি বলতে হবে? আচ্ছা, আপনার জন্য অপশন আবু জেহেল, আবু তালেব এবং তৃতীয় অপশন আবু লাহাব। আবু তালেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনটা কোশ্চেন থেকে দুইটা সঠিক দিয়ে দিয়েছে, আরেকটি বাকি রয়েছে। তৃতীয় নম্বর কোশ্চেনটা আপনার জন্য করছি। আচ্ছা, আপনার জন্য আপনি অলরেডি পুরস্কার জিতে নিয়েছেন, এখন তৃতীয় কোশ্চেনটা আপনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কতবার হজ করেছেন? আচ্ছা, আপনার জন্য অপশন দুইবার, তিনবার, একবার। বিদায় হজ একটা ছিল, ওইটা আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনটা থেকে তিনটা সঠিক উত্তর দিয়েছে আমাদের ভাই, আমাদের আকর্ষণীয় পুরস্কারটি জিতে নিয়েছেন। আপনি কি প্রস্তুত? আমরা অনেকেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মুজিজা হয়েছে, অলৌকিক ঘটনা। তো তার মধ্যে বড় মুজিজা কোনটি আপনাকে সেটা বলতে হবে। আমি আপনাকে অপশন দিচ্ছি, চাঁদ দুই টুকরা করানো, মিরাজে যাওয়া, না আল কোরআন নাজিল হওয়া, কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মুজিজা? আল কোরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটা অনেকেই পারে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, বড় মুজিজা কোনটা? আল কোরআন হচ্ছে বড় মুজিজা। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কোশ্চেনটি, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আচ্ছা, আপনার জন্য অপশন আব্দুল কাদের, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আরো আরেকটি কোয়েশ্চেন রয়েছে, এটি পারলে আপনি পুরস্কারটি জিতে নেবেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অফাতে সময় অর্থাৎ মৃত্যুবরণের সময় একটি রোগ হয়েছিল, এই রোগটির নাম কি? আপনার জন্য অপশন জ্বর, সর্দি, না কাশি? কাশি। জ্বর, জ্বর হয়েছে, ঠিক আছে, আপনি পার্টিসিপেট করছেন, এটাই বড় কথা। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে মুস্তাহিদ ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আপনাকে তিনটা কোয়েশ্চেন করব, যে কোনো দুটি পারলে আপনার জন্য আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ। ওকে ওকে, তাহলে আপনার জন্য প্রথম কোয়েশ্চেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতার নাম কি? আপনার জন্য অপশন আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবদুল্লাহ। অপশনগুলো আবার বলেন। আচ্ছা, আমি প্রশ্নটাই আবার বলতেছি, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতার নাম কি? অপশন হলো আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবদুল্লাহ। আবদুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। জি। হ্যাঁ, আপনার জন্য দ্বিতীয় নম্বর কোয়েশ্চনটি, আমরা অনেকেই জানি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক রয়েছে, এই রোজা মুবারকটি কোন শহরে? আপনার জন্য অপশন মক্কা, মদিনা, তায়েফ। মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটা থেকে দুইটা সঠিক উত্তর দিয়েছেন, একটু হার্ড। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে প্রিয় আম্মাজান ইন্তেকাল করেন? আপনার জন্য অপশন 4 বছর, 5 বছর, 6 বছর। 6 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ব্রিলিয়ান আমাদের ইসলাম বিষয়ে আমাদের প্রিয় রাসূলকে ভালোবাসা যে লাইক কমেন্ট শেয়ার করে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার জন্য একটা আকর্ষণীয় আমাদের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। মেরে খালি প্যাকেট নিয়ে আমার।